हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। माय नेम इज आकाश चौधरी। आज तुमरा आमाके देखछो शुधुमात्र लिविंग विद आकाश चैनले। তো প্রত্যেকবারের মতো নতুন আরেকটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। তো আজকের যে ভিডিওটা হতে চলেছে সেটা কি নিয়ে, এনি আইডিয়া? কুকিং ব্লগ, ফ্যাশন ব্লগ, লাইফস্টাইল ব্লগ, মানে কি? এনিওয়েজ, তোমরা নিশ্চয়ই এতক্ষণে আমার ডেসক্রিপশন আর টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকের যে ব্লগটা হতে চলেছে সেটা আর কিছুই নয়, আনবক্সিং ব্লগ। এক্স্যাক্টলি, আনবক্সিং ব্লগ। কিন্তু সেটা কি শুধুমাত্র একটাই প্রোডাক্টের হবে? এতটা হতাশ করব? চলো একটু সারপ্রাইজ থাক আর তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই তোমরা খুব এনজয় করবে। আর হ্যাঁ, যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, আর মেন থিং সাবস্ক্রাইব। তোমরা নিশ্চয়ই জানো যে আমি কিছুদিন আগেই আমি নতুন ফ্ল্যাটে শিফট করেছি। ও, তোমরা এখনো দেখোনি আমার নতুন ফ্ল্যাটের ভিডিওটা? তাহলে করছোটা কি? যাও আমার আই বক্সে, দেখতে পাচ্ছ কার্ডে অ্যাড করা আছে, সেখানে যাও এবং আমার নতুন 1 BHK ফ্ল্যাটে একটা প্রপার্টি ট্যুর করে নাও। তো যে কথাটা বলছিলাম যে নতুন ফ্ল্যাটে শিফট করার পর অ্যাকচুয়ালি অনেক জিনিস কেনার দরকার ছিল, ফুল ফার্নিশ রুম ছিল বাট স্টিল কিছু কিছু জিনিস কেনার দরকার ছিল, তো সেজন্যই কেনা হয়েছে। তো সেই জিনিসগুলোরই আনবক্সিং ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে এসে গেছি। তাহলে চলো দেখে নেওয়া যাক কি কি প্রোডাক্ট আছে আর কি কি জিনিসের আনবক্সিং হয়। চলো দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ নতুন আরেকটা জিনিস চলে এসেছে যেটাকে এখন আমি আনবক্সিং করে তোমাদেরকে দেখাবো। তো এই জিনিসটা হচ্ছে স্ক্রচ বাইটের মপ। তো চলো এটাকে আনবক্সিং করা যাক। হাত দিয়ে ছিঁড়ে ফেলছি, কোনো কাঁচির দরকার লাগছে না। কি আছে দেখা যাক। আচ্ছা, দেখতেই পাচ্ছ তাহলে তোমরা এর ভেতর আছে একটা হুইল, দেখতে পাচ্ছ একটা হুইল। এটা একটা সেটার মধ্যে মপটা লাগাবো, এরকম করে মপটা লাগাবো। আর এটা হচ্ছে এক্সট্রা, মানে জাস্ট সরি লাগানোটা ঠিক মতো হয়নি। তো চলো একবার তোমাদেরকে লাগিয়ে দেখাই জিনিসটা। এটা এখান থেকে টাইট করতে হবে, টাইট হয়ে গেল। এটা 360 ডিগ্রি রোটেট হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এই খানটায় যেটা লাগাবো সেটা হলো এই জিনিসটা। তো লাগানো কমপ্লিট। এই হচ্ছে পুরো জিনিসটা, এই হচ্ছে পুরো জিনিসটা। আর তোমাদেরকে এই জিনিসটা তো দেখালাম, এই জিনিসটা। আর কি আছে? আর আছে, আচ্ছা হ্যাঁ, এই জিনিসটা যেটা এটা আমি অর্ডার দিয়েছি অ্যামাজন থেকে। তো কিভাবে কানেক্ট করে, আচ্ছা চেপেই লাগাতে হবে। তো ওই হাত দিয়ে চাপলে ঠিক হচ্ছিল না,
তো নিচে এটাকে রেখে তারপরে চাপলাম, তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর। আর এটা 360 ডিগ্রি রোটেটও করে, এটা একটা সুবিধা। তো চলো দেখা যাক কি। লক ওপেন, হ্যাঁ এটা হচ্ছে নরমাল, হ্যাঁ এটা হচ্ছে ওপেন। আচ্ছা শর্ট করলে এটা যেখানে, তো এখানে যেটা আছে সেটা কি? ওই একই জিনিস, এটা হচ্ছে মাথাটা, মাথাটা মানে একটা খারাপ হয়ে গেল আর একটা লাগানো যাবে। ওয়ান ওয়ান চান্সেস আছে কি এগুলো খুলে চলে। আচ্ছা খারাপ হয়ে যেত তার জন্য। আর এই যে জিনিসটা আছে এর মধ্যে, মধ্যে জল, আর এটা এটা আরেকটা কাজ আছে, লোক ফোকায় দাম করে মারে চুরি করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চুরি টুরি করতে এলে দাম করে মাথা মারে। বাস কি কি ভাবছো? আবার একটা বক্স? একদমই ঠিক, এই বক্সটা এসছে ফ্লিপকার্ট থেকে। দেখো অনেকগুলো মাল্টিপল অর্ডারস করেছিলাম, তো আমি জানি না এই বক্সের ভেতর কোন অর্ডারটা এসছে, কারণ আমি এখনো অবধি অ্যাপস চেক করিনি। এই জাস্ট অর্ডারটা এলো আমার হাতে, তো তোমাদেরকেও দেখাই, আমি নিজেও দেখি যে ঠিক কোন অর্ডারটা এসছে। তাহলে চলো, আমিও খুব এক্সাইটেড, কোন অর্ডারটা এসছে আমিও জানি না, কারণ একসঙ্গে অনেকগুলো অর্ডার করেছিলাম। তো তো চলো খুলেই দেখা যাক। খোলার ডান, ওকে নাইস, কুকিং সেট আমার যা মনে হচ্ছে, কারণ লেখা আছে প্রেস্টিজ। তো এটাকে আবার মানে বক্সের ভেতর বক্স, মানে একটা বক্স আনবক্সিং করলাম, তার ভেতর আবার একটা বক্স চলে এলো, ঠিক আছে কোনো ব্যাপার না, ডাবল আনবক্সিং। চলো দেখা যাক কি কি আছে। তা দেখতে পাচ্ছ এই যে তাওয়া রুটি, মানে রুটি করার জন্য যে তাওয়াটা সেটা কিন্তু রেডি। পেছনটাও দেখিয়ে দিই ননস্টিকের। তো চলো এরকম ভাবে বাকি যে যে কাড়ি আর ফ্রাইং প্যানটা আছে সেটাকেও অ্যাটাচ করে ফেলি। এরকম ভাবেই তোমাদের সামনে প্রেজেন্ট করে দেখালাম যে এটা হচ্ছে গিয়ে কারির জন্য, একটা হচ্ছে তাওয়া, আরেকটা হলো ফ্রাইং প্যান। তো তিনটি তোমাদের সামনে রেডি। তো চলো এই জিনিসগুলো কেমন সেটা যখন আমরা কুকিং করব তখন তোমাদের সঙ্গে বাকি রিভিউটা শেয়ার করব। তাহলে আপাতত প্রচুর জিনিস আছে, যে জিনিসগুলো এখন আসবে এক এক করে সবকটা তোমাদের আনবক্সিং করে দেখাবো। তোমাদের যদি এই প্রোডাক্টগুলো নিয়ে কোন রকম প্রশ্ন থাকে আমাদেরকে অবশ্যই লিখে জানিও। ডেসক্রিপশন বক্সে আমি এই প্রোডাক্টগুলোর লিংকটাও আমি অ্যাটাচ করে দেবো। তো আমার কাছে চলে এসছে আরেকটা বক্স, বাইরে থেকে দেখে বুঝতেই পারছ প্রেশার কুকার। তো চলো একবার আনবক্স করে দেখা যাক কেমন মেটেরিয়ালটা। এটা অর্ডার দিয়েছি পিজিএন কোম্পানি। তো কি তো লাগছে, ছোটর মধ্যে ঠিকই আছে, ইন্ডাকশন প্রুফ দেখতে পাচ্ছ। তো দেখতেই পাচ্ছ পিজিএন কোম্পানির প্রেশার কুকার, এটা মোস্ট প্রবাবলি 300 ml অর সামথিং কিছু একটা ছিল, সরি 3 লিটার। তো দেখতেই পাচ্ছ তোমরা পিজিএন কোম্পানির প্রেশার কুকার, এটা 3 লিটারের ছিল, কারণ আমরা দুজন আছি, কতই বার মানে আমাদের কোনো জিনিস যদি আমরা রান্না করি কতই বার হবে, ম্যাক্স টু ম্যাক্স 1 লিটার 1.5 লিটার, তো 3 লিটার ইজ মোর দ্যান এনাফ। তো দেখতেই পাচ্ছ বেশ ভালো, কোয়ালিটিটাও ভালো, এবার ইউজ করলে বোঝা যাবে লংজিভিটিটা কতটা। তো
যখন আমরা ইউজ করব তখন তোমাদেরকে আবার দেখাবো। আর দেখা যাক আর কি কি জিনিস আসে, একের পর এক তো জিনিস এসেই যাচ্ছে, দেখতে থাকো তোমরা আর কি কি জিনিস আনবক্সিং করে আমি দেখাই। চলো দেখা যাক এর ভেতর কি আছে। ছোট্ট বক্স, জানি না এর ভেতর কি আছে। চলো আচ্ছা, এটা বিয়ার্ড অয়েল, উস্ত্রা কোম্পানির উস্ত্রা বিয়ার্ড অয়েল। তো এই প্রোডাক্টটা কেমন সেটা ইউজ করার পর তোমাদেরকে রিভিউ দেবো, কারণ এটার ব্যাপারে রিভিউ অনেক ভালো পেয়েছি, বাট আনটিল অ্যান্ড আনলেস আমি নিজে ইউজ করছি ততক্ষণ অবধি তোমাদেরকে কোনো পজিটিভ ফিডব্যাক দেবো না। এটা ইউজ করবো, ইউজ করার পর কেমন এটার কার্যকারিতা বা কেমন এটার উপকার পেয়েছি তারপরে তোমাদেরকে ফিডব্যাক শেয়ার করবো। ও বাই দ্য ওয়ে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমার হাতে চলে এসেছে আরো দুটো বক্স, তার মানে একদমই ঠিক আনবক্সিং হতে চলেছে। তো প্রথমে এই ছোট বক্সটা দিয়ে স্টার্ট করা যাক। আমি দেখিনি এখন অর্ডার ডিটেইলস এ কোনগুলো ডেলিভার্ড হয়েছে, তো চলো এটা আনবক্সিং করে তোমাদেরকে দেখাই যে এর ভেতরে এক্স্যাক্টলি কি আছে। ওকে আচ্ছা, আমরা কিছু হুক অর্ডার দিয়েছি, দেখতেই পাচ্ছ যে এই হুক গুলো, এই যে হুক গুলো আছে সেটা কিন্তু এরকম ভাবে, মানে জাস্ট ধরে রাখো এরকম ভাবে দেওয়ালে আটকে দেব, এরকম ভাবে যদি দেওয়ালে আটকে দিই তাহলে মানে আমরা এখান থেকে যে কোনো জিনিস আমরা এখানে টানিয়ে রাখতে পারবো। তো এটা খুবই ভালো, রিভিউ দেখেছিলাম অ্যামাজনে খুব ভালো, এবং এটা যে লিংকটা সেটা আমি ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দেবো। তোমরাও যদি এরকম কিছু হুক যদি কিনতে চাও, একটু কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তো এরকম যদি তোমরা হুক কিনতে চাও তোমরা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা সেখান থেকে অর্ডার করতে পারো। আরেকটা অর্ডার এসছে কাগজের মোড়া, দেখা যাক কি আছে। এটাকে আর কাঁচি দিয়ে কাটার দরকার নেই, চলো দেখা যাক কি আছে। একটা বক্স, বক্সটাকে কেটে ফেলি। কি আছে দেখা যাক। ও হো আচ্ছা, নাইস, দেখতে পাচ্ছ তাহলে তোমরা যে এখানে কিছু খুন্তি অর্ডার করেছি, কারণ কারণ তোমাদেরকে আমি অলরেডি দেখিয়েছি আনবক্সিং করে যে আমরা নন স্টিকের তাওয়া, ফ্রাইং প্যান আর কড়াই অর্ডার দিয়েছি, যেহেতু আমরা ইন্ডাকশনে রান্না করব তাই জন্য সবকটাই নন স্টিক ইন্ডাকশন প্রুফ। তো এবার তোমরা যেহেতু জানো যে ইন্ডাকশন প্রুফে যখন কোনো কিছু মানে আমরা রান্না করি সেটা কাঠের খুন্তি দিয়ে ইউজ করাটাই বেটার, স্টিলের চামচ দিয়ে নয় বা স্টিলের খুন্তি দিয়েও নয়, তাই জন্য তোমরা দেখতে পাচ্ছ আমরা বিভিন্ন সাইজের আমরা খুন্তি অর্ডার দিয়েছি। যেরকম গ্রেভি রিলেটেড কিছু হলে আমরা এটা দিয়ে করব, এটা দেখতে পাচ্ছ যে এরকম আরেকটা সাইজের, এটা দেখতে পাচ্ছ যে নর্মাল ওই রাইস টাইপের যেরকম হয় সেরকম টাইপের খুন্তি, আর এটা যে নর্মাল খুন্তি হয় সেই খুন্তি, প্রত্যেকটা উডেন খুন্তি। একবার তোমাদেরকে ভালো করে ভিউটা দেখিয়ে দিই, একবার তোমাদেরকে ভালো করে তোমাদেরকে খুন্তির চারটে খুন্তির যে একটা সেট সেটার ওভারভিউটা দেখিয়ে দিচ্ছি, নিশ্চয়ই তোমাদের খুব পছন্দ হচ্ছে। আমার তো পার্সোনালি এই যে চারটে খুন্তি অর্ডার দিয়েছি রিভিউ খুব ভালো ছিল, আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, এটাও আমি ডেসক্রিপশন বক্সে এটার লিংকটা অ্যাটাচ করে দেবো। তো আমার হাতে দেখতে পাচ্ছ নেক্সট বক্স, এই বক্সটাই কি আছে চলো দেখা যাক এবং তোমাদেরকেও খুলে দেখাই। তোমাদের নিশ্চয়ই আগের আনবক্সিং এর যে ভিডিওগুলো তোমাদেরকে দেখিয়েছি নিশ্চয়ই খুব ভালো লেগেছে, তো চলো দেখি এটার মধ্যে কি আছে। এটাও অ্যামাজন থেকে অর্ডার করা, এত ছোট বক্স। আচ্ছা ওকে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই,
এটা হলো ভিডি কোম্পানি J21 ব্লুটুথ রিসিভার। তো অনেকদিন ধরেই আমি ভাবছিলাম যে একটা কলার অ্যাডাপ্টার বা রিসিভার কিনবো, যেটার মাধ্যমে আমি ব্লগিং করতে আমি অনেক কমফোর্টেবল হব এবং ভয়েস যেটা সেটার ক্ল্যারিটি আরো অনেক ভালো হবে এবং আরো স্পষ্ট শোনা যাবে। তো আমি অনেক ইউটিউবারদের ভিডিও দেখছিলাম যে যারা কিনা বিভিন্ন ওয়্যারলেস রিসিভার ইউজ করে, তো বোয়া কোম্পানিটা তো সবচেয়ে ভালো জানো, বাট দিস ইজ দ্য প্রোডাক্ট উইচ কস্ট অ্যারাউন্ড 850, সো বিলো 1000 এ দিস ইজ দ্য বেস্ট ওয়্যারলেস রিসিভার আই হ্যাভ এভার সিন। তো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর ভাবে এটা ফিট হয়ে গেল, গেঞ্জি বা নর্মাল টি শার্ট শার্ট সমস্ত কিছুর সাথেই এটা কলারে আমি অ্যাটাচ করতে পারবো। তো এই প্রোডাক্টটা কেমন তোমাদেরকে নিশ্চয়ই আমি রিভিউ দেব, এবং তোমরা তাহলে বাকি যে আমি আনবক্সিং ভিডিও গুলো করবো সেগুলো তোমরা দেখতে থাকো। তো তোমরা তাহলে দেখতেই পাচ্ছ যে আমার হাতে চলে এসেছে আরেকটা বক্স, এই বক্সটাকে আনবক্সিং করে দেখাবো। এটা বেসিক্যালি আমার ব্লগিং কিট, এটার ভেতরে কি আছে সেটা তোমাদেরকে চলো দেখিয়ে দিই। এটা আমি ফার্স্ট টাইম অর্ডার করছি, তো এই জিনিসটার ব্যাপারে আমি অনেক ভালো ভালো রিভিউ পেয়েছি, বাট আনটিল এন্ড আনলেস আমি যতক্ষণ ইউজ করছি ততক্ষণ অব্দি আমি বুঝতে পারবো না জিনিসটা কেমন। তো চলো তোমাদেরকে আগে আনবক্সিং করে দেখাই। আমাকে তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে ব্লগিং এর জন্য কি কিট ইউজ করা যায়, তো তো সেটা নিয়ে আমি একটা সেপারেট আলাদা একটা ভিডিও বানাবো। তো যেহেতু আনবক্সিং এর ভিডিও বানাচ্ছি, তো চলো আগে এটার ভেতরে কি আছে দেখিয়ে দিই। এটার ভেতরে আছে, প্রথমেই দেখতে পাচ্ছ রিং লাইট, রিং লাইট অবভিয়াসলি এরকম নয়, এরকম করে লাগাতে হয়। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ রিং লাইট, তারপরে একটা হোল্ডার যেটার মধ্যে এই রিং লাইটটা আটকানো থাকবে, আর এইটা কিছু একটা আছে কানেক্টার, দেখতে হবে কি জিনিস আমার নিজেরও আইডিয়া নেই। আর এই দিকে আছে, আর কিছু আছে, আচ্ছা রিং লাইটের বক্সটা যাই হোক খুলে গেছে, আর কিছু নেই এত বড় বক্সটার মধ্যে। আর এইটা যেটা আছে সেটা হলো ট্রাইপড। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার হাতে আরো দুটো বক্স, এই দুটোকেও আনবক্স করে দেখাবো। তো চলো দেখা যাক যে এই দুটোর ভেতর কি কি জিনিস আছে, কাঁচি দিয়ে কেটে নি। তো প্রথম যে জিনিসটা আছে সেটা হলো, আচ্ছা নাইস, ল্যাপটপ ব্যাগ। তো অফিস থেকে যে ল্যাপটপটা দিয়েছে, তো আলটিমেটলি অফিসের যে ল্যাপটপটা সেটা আমাকে পরে হ্যান্ড ওভার করতেই হবে, বাট স্টিল একটু জাস্ট প্রোটেকশনের জন্য আমি একটা লেদার ব্যাগ অর্ডার দিয়েছি, ব্যাগ ঠিক বলবো না কভার। তো দেখতেই পাচ্ছ ল্যাপটপ কভার, তো ল্যাপটপটা এখানে রেখে তোমাদের কেমন লাগে সেটা তোমাদেরকে পরে দেখাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাকে অফিস থেকে যে ল্যাপটপটা দেওয়া হয়েছে সেটাতে আমি ল্যাপটপের যে কভারটা সেটা পরিয়ে দিয়েছি, খুব মোটা প্যাডিং দেখতে পাচ্ছ, এখানে একটা প্যাডিং আছে, এখানে একটা, আর এখানে দুটো প্লাস্টিকের একটা প্যাডিং আছে। তো সব মিলিয়ে প্রোটেকশনটা খুবই ভালো, দেখতে পাচ্ছ এখানে আটকানোর মতো একটা সিস্টেম, জাস্ট লাইক ক্যারি আমি এরকমভাবেও ক্যারি করতে পারি। তো এখানেও সুন্দর প্যাডিং করা, তো আই এম কোয়াইট হ্যাপি। তো জাস্ট এটাকে ওপেন করে নেক্সট টাইম যখন আমি খুলবো জাস্ট এরকমভাবে ওপেন করে দিলেই, জাস্ট মিনিট দেখাচ্ছি, এরকমভাবে ওপেন করে দিলেই জিনিসটা রেডি, আবার এরকমভাবে ক্লোজ অ্যান্ড বাটনটাও বন্ধ করে দিলাম, ব্যাস দ্যাটস ইট। সেকেন্ড যে জিনিসটা এসছে সেটা আনবক্স করে দেখানো যাক কি আছে। আচ্ছা জারটা এসছে, বুঝছো জারগুলো আমরা অর্ডার দিয়েছিলাম, কতগুলো 24 না কতগুলো ছিল দেখতে পাচ্ছ, মিল্টনের সেট, পুরো মিল্টনের সেট একবারে ধরে অর্ডার করেছিলাম। তো এখানে টোটাল আছে 1, 2, 3, 4, 5, 6, 6টা, আর এর মধ্যে এটাকে প্লাস্টিক দিয়ে কাটি, একটাই দেখাচ্ছি কারণ আলটিমেটলি বাকিগুলোতে একই থাকবে, টোটাল মোস্ট প্রবাবলি 24 ছিল সেট। তো
জারের ভেতর জার, তো এটার ভেতরে এটা, এটার ভেতর এইটা, আর এইটার ভেতর এইটা, তাহলে টোটাল 6 × 4, কারণ একটা জারে যদি চারটে করে থাকে তো 6 × 4 = 24। তো আমার হাতে চলে এসেছে নতুন আরেকটা বক্স, এটাতে এবার কি আছে সেটা তোমাদের জানতে খুব ইচ্ছা করছে না? জাস্ট এক্ষুনি ডেলিভারি বয় এলো আর আমাকে কলিং বেল বাজে বক্সটা দিয়ে চলে গেল। তো দেখি কোন আছে, কোন ডেলিভারিটা এলো। এখনো অনেকগুলো ডেলিভারি বাকি, কারণ দেখো ইনিশিয়ালি আমরা ফ্ল্যাটে মুভ করেছি, তো যে এসেনশিয়াল জিনিসগুলো সেগুলো তো আমাদেরকে কিনতেই হবে, তো সেট আপ কস্ট একটু বেশি লাগছে প্রথম মাসে। বাট এনিওয়েজ নেক্সট মাস থেকে আর এই প্রবলেমটা হবে না। তো কি আছে, আচ্ছা বোন, তো আমরা অর্ডার দিয়েছিলাম মাইক্রো ওভেন প্রুফ বোন, যাতে কিনা আমরা এই মাইক্রো ওভেনে আমরা এইগুলোকে গরম করতে পারি। তো সাইজগুলো দেখতে পাচ্ছ যথেষ্টই বড়, যদি এর ভেতরে ডেন্সিটিটাও দেখো তো অনেকটাই বড়, এবং চারটে ডিফারেন্ট ডিফারেন্ট কালার, রেড, দেন পিঙ্ক, দেন স্কাই কালার ব্লু, অ্যান্ড ফাইনালি গ্রিন। তো চারটে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের আমরা বোল অর্ডার দিয়েছি। তো এই ভিডিওটার মাধ্যমে আমার যে আনবক্সিং ভিডিও পুরোটাই কমপ্লিট হলো, তোমাদেরকে অনেকগুলো জিনিস আনবক্সিং করিয়ে দেখিয়েছি, প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, লিভিং উইথ আকাশের সঙ্গে থেকো। যদি তোমাদের এই ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো, এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি আছে সেটাকে অবশ্যই ক্লিক করে দাও ফর কুইক কার নোটিফিকেশন। তাহলে চলো, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টেক কেয়ার, গুড বাই, টাটা।